আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও উজানের পানিতে মহুরু নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত। সিলেট সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি। সর্বজনীন পেনশন ব্যবস্থায় যোগ না দিতে শিক্ষকদের ক্লাস বর্জন দ্বিতীয় দিনের মতো অব্যাহত। সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত। মিয়ানমার সেনাবাহিনীর গুলির ঘটনায় এখনও স্বাভাবিক হয়নি স্যার বার্টিন দ্বীপে যাতায়াত। খাদ্য ঘাটতিতে দ্বীপবাসী, বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরির দাবি। 3 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও এখনও নির্মিত হয়নি বিকল্প সেতু। দুর্ঘটনার সংখ্যা নিয়ে ব্যবহৃত হচ্ছে ঝালকাঠির বাসন্ডা বেইলি ব্রিজ। দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে জেলার ফুলগাজী এবং পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, নদীর পানি এখনও বাড়ছে। রাত 1টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত ফুলগাজী 3টি এবং পরশুরামের 1টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে উত্তর দৌলতপুর এবং দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে। পানি বাড়লে বাঁধের আরও কয়েকটি অংশে ভাঙনের শঙ্কা রয়েছে। গত কয়েকদিনে ভারী বৃষ্টি এবং উজানের ঢলে সিলেট অঞ্চলের নদনদীর পানি বেড়ে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে কিছু কিছু নিচু এলাকা প্লাবিত হতে পারে। এদিকে শক্তিয়ারখলা এলাকার 1.5 কিলোমিটার সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ আছে সুরামগঞ্জ তাহিরপুর যান চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামসুল আবিদ উচ্ছ্বাস। টানা 2 দফা বন্যা শেষে আবারও বন্যার সংখ্যা দেখা দিয়েছে সিলেট ও সুনামগঞ্জে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও ভারতের মেঘালয় আসামে ভারী বর্ষণের ফলে ইতিমধ্যে সিলেটে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা ও সুনামগঞ্জে জাদুকাটা নদীর পানি। গত 2 দিনে ভারী বৃষ্টিপাতের ফলে জাদুকাটা নদী হয়ে তাহিরপুর সুনামগঞ্জ সড়ক সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই সড়কের আনোয়ারপুর অংশের ডুবন্ত সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ফলে পারাপারে খেয়া নৌকা ব্যবহার করছেন যাত্রী ও স্থানীয়রা। আমার মনে হচ্ছে যে অতি শীঘ্রই আমাদের শহর বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সিলেট অঞ্চলে চলতি সপ্তাহে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে পূর্বাভাস পাওয়া গিয়েছে যে আগামী 48 থেকে 72 ঘন্টা সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তারই সাথে যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, ডেফিনেটলি বন্যার একটা সম্ভাবনা রয়েছে। আর চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়, তাহলে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার জেলায় 3 ঘন্টায় 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে ফের বন্যার শঙ্কায় নগরবাসী। এদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চেরাপুঞ্জির বৃষ্টির কারণে উজানের পানিতে সীমান্তের নিচু সড়ক প্লাবিত হয়েছে। এছাড়া দুর্গাপুর, বিষমপুর ও দুয়ারা বাজারেও পানি উঠেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সিলেটের মতো সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। জি, যেমনটি বলছিলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল ও সুনামগঞ্জের ভারী বর্ষণে কিন্তু ইতিমধ্যে জেলার সবকটি হাওড় এবং নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি দুয়ারা বাজার উপজেলায়। আপনার মাধ্যমে মাই টিভি দর্শকদেরকে দেখাতে চাই, এখানে কিন্তু যে গত 2 দিন যাবৎ যেভাবে পাহাড়ি ডল এবং সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু জেলার নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে জেলা শহরের সাথে কিন্তু তাহিরপুর উপজেলার সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে, মানুষ কিন্তু ছোটাছুটি করছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য। গত 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং
সাতক পয়েন্টে কিন্তু ইতিমধ্যেই 95 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানিগুলো প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে কিন্তু বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তবে গতকালকে থেকে যে পরিমাণ বৃষ্টিপাত ছিল তাতে কিন্তু জেলার নিম্ন অঞ্চলগুলো কিন্তু নতুন নতুন করে প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত যে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছিলাম, জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং তাদের কাছে ত্রাণ সহায়তার কিন্তু যথেষ্ট মজুদ আছে। ইতিমধ্যেই তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসনকে কিন্তু নির্দেশনা দিয়েছে যে আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য এবং তাদেরকে সহায়তা করার জন্য শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি দেওয়ার জন্য। তো এখন পর্যন্ত সুনামগঞ্জের ভারী বর্ষণ এবং বৃষ্টিপাতের এই ছিল আমার কাছে সর্বশেষ। হানিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খবর জানাচ্ছিলেন প্রতিনিধি আবু হানিফ। চলে যাব পরের সংবাদে। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীতে দ্বিতীয়বারের মতো বেড়েছে পানি। তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এ কারণে জেলার অন্যান্য নদনদীতেও পানি বেড়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে ভাঙন। গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের বাগেরহাট, ইচলিচর, শঙ্করদহ চর, কোলকন্দ ইউনিয়নের পূর্ব বিনবিনা, নোহালিয়া চরের প্রায় 1000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডালিয়া ব্যারাজের সব গেট খুলে রাখা হয়েছে। তিস্তা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের ধরলা এবং দুধকুমার নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রংপুরে বন্যা পরিস্থিতি জানতে সরাসরি যাব প্রতিনিধি মাহমুদুল হাসানের কাছে। মাহমুদুল, তিস্তা নদীর পানি তো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তো সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ কি অবস্থা দেখছেন আপনি, আমাদের জানান। জি, আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে গত দুদিন ধরে কিন্তু উজানের ঢল এবং যে ভারী বর্ষণের ফলে কিন্তু তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছিল, সেটি কিন্তু গতকাল অর্থাৎ গত 24 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে পানি কিন্তু ধীরে ধীরে বিপদসীমার একেবারে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে তিস্তা ব্যারেজ এবং কাউনিয়া পয়েন্টে সেখানে কিন্তু বিপদসীমার একেবারে নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং নদীর তিস্তা নদীর যে তীর ঘেঁষা অর্থাৎ যে চরাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেই প্লাবিত যে অঞ্চলগুলো থেকে কিন্তু পানি ইতিমধ্যে নেমে গিয়েছে এবং বন্যার যেটি প্রভাব ছিল সেটি কিন্তু গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে পানি কিন্তু একেবারে ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং সেখানে কিন্তু অনেকটাই পানি বিপদসীমার নিচ দিয়ে। তবে সেখানে যে যে চরাঞ্চলগুলো যে বসতবাড়িগুলো থেকে পানি উঠেছিল সেখান থেকে কিন্তু পানি একেবারে নেমে গিয়েছে এবং সেখানকার মানুষ তারা কিন্তু তাদের যে বসতিতে কিন্তু ফিরে যেতে শুরু করছে। এবং এখানে আমরা দেখেছি যে এই যে দ্বিতীয়বারের যে বন্যা রংপুরের এই তিস্তায় উজানের ঢল এবং ভারতে যে অতি বৃষ্টিপাতের কারণে কিন্তু দ্বিতীয়বারের মতো কিন্তু এই বন্যার দখল কিন্তু রংপুর অঞ্চলে এখানকার মানুষজন পেয়েছে এবং এখানে কিন্তু বছরে প্রত্যেক বছরে কিন্তু 3 থেকে 4 বার এই বন্যার ধকলে কিন্তু পড়তে হয় এখানকার মানুষজনের। এখানকার মানুষজনের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে এই তিস্তার যে মহাপরিকল্পনা সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, তা না হলে এই অঞ্চলের মানুষের যে আর্থসামাজিক যে উন্নয়ন সেটি কিন্তু একেবারে থমকে যাবে এবং তাদের যে জীবনমান উন্নয়ন সেটি কিন্তু একেবারে বলা যায় যে হতদরিদ্রের মধ্যে, কারণ এই সময়টা একেবারে এখানে উঠতি ফসল বাদাম ভুট্টা এবং অন্যান্য বিশেষ করে বীজতলাও কিন্তু অনেক জায়গাতে ডুবে গিয়ে সেখানে কিন্তু নষ্ট হয়েছে। এর কারণে কিন্তু এখানকার কৃষিতেও কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানকার মানুষজনের যেটি প্রত্যেকটি মানুষজন তারা কিন্তু যেটি দাবি করে আসছেন যে সরকার যেন দ্রুত সময়ের মধ্যে এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি যেন দ্রুত সময়ের মধ্যে করে, তাহলে কিন্তু এই যে বিশেষ করে এখন পানি কমতে শুরু করেছে তারপরে কিন্তু দেখা যাবে যে এখানকার অনেক জায়গায় ঘর বাড়ি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাবে। পানি কমার সাথে সাথে কিন্তু যে নদী ভাঙ্গন সেই নদী ভাঙ্গের আতঙ্কে কিন্তু তিস্তাপাড়ের মানুষজন থাকে এবং এ কারণে কিন্তু তারা আসলে অনেক ক্ষেত্রে নির্ঘুম রাত কিন্তু তাদের পোয়াতে হয় এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যে জায়গাগুলোতে ভাঙ্গন হবে সেখানে যেন ভাঙ্গন রোধের কারণে ভাঙ্গন রোধ করতে কিন্তু সেখানে জিও ব্যাগ যেন ফেলানো হয় সেটি কিন্তু দাবি করেছেন এখানকার মানুষজন। এই ছিল আমার কাছে রংপুর থেকে তিস্তার যে পানি বৃদ্ধি এবং কমার সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধির সবশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে।
খাগড়াছড়িতে টানা বর্ষণে সাপ মারা এলাকার সড়কের পাশে পাহাড় ধসে ঘটনা ঘটে। এতে প্রায় চার ঘন্টা খাগড়াছড়ির সঙ্গে ঢাকা এবং চট্টগ্রামে যান চলাচল বন্ধ ছিল। খাগড়াছড়িতে পাহাড় ধসের চার ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল আটটার দিকে সড়ক থেকে পাহাড় ধসে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এর আগে ভোরে পাহাড় ধসের ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো আটকা পড়ে, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জানা যায়, ভারী বৃষ্টির কারণে ভোর রাত চারটার দিকে সাপমারা এলাকায় পাহাড় ধসে ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া খাগড়াছড়িগামী যানবাহনগুলো আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে স্থানীয় লোকজন সহ ফায়ার সার্ভিসের সদস্যরা সড়কের উপর পড়ে থাকা মাটি সরাতে শুরু করেন। ফেনীতে ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে জেলার ফুলগাজী এবং পরশুরাম উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকাল দশটার দিকে ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। জেলা প্রশাসক বলেন, মুহুরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আজকের পরীক্ষা স্থগিতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। বিষয়টি আমরা তিন বোর্ডকে চিঠির মাধ্যমে অবগত করি। এবার ফুলগাজীতে চারটি এবং পরশুরামে দুটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে দেশে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া এ মাসে একটি নিম্নচাপ এবং বিচ্ছিন্নভাবে একটি থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, জুলাই মাসে মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলে কিছু স্থানে অল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জুলাইয়ে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়, এ যোগ না দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস বর্জন দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। আজও সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখেছেন তারা। এছাড়াও নানা ধরনের প্রতিবাদী কর্মসূচিও পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় কর্মসূচিতে যুক্ত করার প্রতিবাদ জানিয়ে আসছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে এই কর্মবিরতিতে যাচ্ছেন তারা। মিয়ানমার সেনাবাহিনী গুলির ঘটনায় এখনও স্বাভাবিক হয়নি সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের যাতায়াত। খাদ্য ঘাটতি সহ দ্বীপবাসী বঞ্চিত হচ্ছে উন্নত চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা থেকেও। পরিস্থিতি মোকাবেলায় বিকল্প যাতায়াতের পথ হিসেবে সাপরি দ্বীপের কাছে গোলার চর খনন করে স্থায়ী যোগাযোগ ব্যবস্থা সৃষ্টির দাবি জানিয়েছে সেন্ট মার্টিনের জনগণ। প্রতিনিধি এম কেফায়েত উল্লাহ খানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। জুন মাসের শুরু থেকেই সেন্ট মার্টিনগামী ট্রলারে নিয়মিতই গুলি করতে শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। নিরাপত্তার ভয়ে দ্বীপের সাথে যান চলাচল সহ সাধারণ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরীক্ষামূলকভাবে কয়েকবার দু একটি ট্রলার ও দুইটি স্পিডবোট আসা যাওয়া করলেও এখনও চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি। যোগাযোগ বন্ধ থাকায় খাদ্য সংকট সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে দেশের একমাত্র প্রবাল দ্বীপের বাসিন্দারা। জরুরি চিকিৎসার প্রয়োজন পড়লেও উন্নত চিকিৎসার ব্যবস্থায় দ্বীপ ছাড়া যাচ্ছে না। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিন মিয়ানমারের জলসীমা ব্যবহার করে সেন্ট মার্টিন থেকে টেকনাফের যাতায়াত করতে চাই না। মিয়ানমারের জলসীমা থেকে আমরা রিস্ক নিয়ে যাতায়াত করতে চাই না। সে জীবন ঝুঁকি থেকে আমরা বাঁচতে হলে এই যে সাপরি দ্বীপ গুড়ার চর খনন ছাড়া বিকল্প কোনো উপায় নেই। যেভাবে হোক আমাদের গুড়ার চরটা অন্তত খনন করে আমাদের জায়গা থেকে আমাদেরকে একটা চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। পরিস্থিতি মোকাবেলায় বিকল্প চলাচলের পথ হিসেবে শাহপরীর দ্বীপের কাছে গোলারচর খননের দাবি জানিয়েছে সেন্ট মার্টিনবাসী। গোলারচর খনন করলে টেকনাফ সেন্ট মার্টিন রুটে স্থায়ী যোগাযোগের পথ সৃষ্টি হবে, একই সাথে কাটবে মিয়ানমারের সেনাবাহিনীর গুলি নিয়ে দুশ্চিন্তা। এমনটাই মনে করেন দেশসেরা পর্যটন স্পটের বাসিন্দারা। গোলারচরে পাশ দিয়ে আমাদেরকে ড্রাইভিং করে আমাদেরকে এখান থেকে যাতায়াত করার সুযোগ দেওয়া হবে। আমাদের টেকনাফ সেন্ট মার্টিনবাসীর লোকজন
সুবিধার জন্য, বিপদ রক্ষার জন্য একটা জেডির ব্যবস্থা যেন এমার্জেন্সি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কুল আবেদন জানাচ্ছি। বাংলাদেশি পর্যটকদের কেন্দ্রীয় আকর্ষণ সেন্ট মার্টিন দ্বীপের যোগাযোগ সংস্কারে সরকার দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। তিন বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও এখনও নির্মিত হয়নি বিকল্প সেতু, ফলে ঝুঁকি নিয়ে ব্যবহৃত হচ্ছে বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা বেলি ব্রিজ। কিছুদিন পরপর সেতুর উপরের প্লেটে ঝালাই দিয়ে চলছে নিয়মিত, যে কোনো বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন যানবাহন চালক এবং স্থানীয়রা। সড়ক বিভাগ বলছে সেতুর কনক্রিট দিয়ে নির্মাণ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রতিনিধি সাইদুল ইসলাম ফরাজির রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। ঝালকাঠির বাসন্ডা নদীর উপর 80 দশকে নির্মিত বেলি সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। তিন বছর আগে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক বিভাগ। বড় বড় যানবাহন আসলে এই ব্রিজ একটা লড়তে থাকে, এই লড়ার সাথে সাথে পাবলিক যারা আছে এর আশপাশে কেউ ঘুমাইতেও পারে না, এই শব্দের বিকট আওয়াজে। অ্যাক্সিডেন্ট হয় সেদিনকার, একজন মারা গেছে ব্রিজে। প্রতি মাসেই প্লেট ঝালাই করে জোরেতালি দিয়ে কাজ চালাচ্ছে সড়ক বিভাগ, যে কোনো সময় ভেঙে বড় দুর্ঘটনা করতে পারে এমনটা আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। একটা জায়গায় যদি নির্মাণ কাজ করে সেখানে তো অন্তত পক্ষে 1 মাস 15 দিন পরে সেটা ভাঙার কথা বা উঠে যাওয়ার কথা, কিন্তু গতকালকে করছে আজকে আবার সেটা নাই। লোড গাড়ি উঠলে আপনার আমাকেও আতঙ্কর ভিতরে থাকে, যাত্রী তো আতঙ্কর ভিতরে থাকে, আর মাঝে মাঝে ওই মাথার প্লেট কাইতে হয়ে যায়। এটা সরকার যদি ভালোভাবে পুক্ত করে ব্রিজ করিয়ে দেয় তাহলে তো আর এত দুর্ঘটনার ঝুঁকিতে আমরা পড়ি না। ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতিমধ্যে নতুন আরসিসি সেতুর প্রস্তাব পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতিমধ্যে আমরা সেতুটির স্থলে নতুন আরসিসি সেতুর প্রস্তাব পাঠিয়েছি। এটির জন্য আমাদের যে ফিজিবিলিটি স্টাডি এবং হাইড্রোলজি মর্ফোলজি স্টাডি প্রয়োজন তা ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। এস এম হামিম, মাই টিভি। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।